আমার ভাই আবির, সে শারীরিকভাবে প্রতিবন্ধী, সে স্কুলে যেতে পারে না, তার কোনো বন্ধু নেই, স্বাভাবিকভাবে সে তার নিজের কাজ করতে পারে না। কিন্তু আমার ভাই থেমে থাকে না, ও চেষ্টা করে একা একা নিজের কাজ করতে। আমি আমার ভাইয়ের সবচেয়ে প্রিয় বন্ধু, আমি সবসময় চেষ্টা করি আমার ভাইকে আনন্দ দিতে, ওকে খুশি করতে। আমার ভাই যখন হাসে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আমার ভাই আমার কাছে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি মনে করি একজন প্রতিবন্ধী সমাজের কোনো বোঝা না, ওদের দরকার শুধু একটু ভালোবাসা।